যুব নেতৃত্ব শক্তিশালী করার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 15তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সারা দেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 69টি ইউনিটের যুব প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে দুই দিনের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওহাব। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ ও চৌধুরী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর উর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।